এটা হচ্ছে সরষের খোল। তো এটা এখন আমি বালতিতে ভিজিয়ে রাখবো, কারণ গাছের গোড়ায় দেবো এটা, সরষের খোলটা কুচিয়ে গাছের গোড়ায় দেবো। চলো খোলটাকে ভিজিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খোলটা বেজানো হয়ে গেছে, এবার ওটা আমি রেখে দিলাম। তো ওটা আমি কাল কি পরশু দিন দেবো। আর এক বালতি জল নিচে রাখা ছিল সেটা ওপরে নিয়ে যাচ্ছি। তো এইভাবে এক বালতি করে সারাদিন নিয়ে যাওয়া হয় ওপরে, তারপর বিকেলবেলায় দেওয়া হয় গাছের গোড়ায়। তো দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার বিটিবর্ণ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে এত ফার্স্ট সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখতেই পেলে সকালে ওপরে এসে কী কী করলাম। তো চলো নিচে চলে যাই, এবার নিচে গিয়ে অন্যান্য কাজগুলো সারি। চলো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো তো বন্ধুরা দেখো নিচে এসে দেখছি পাম্পটা ভরে গেছে, মানে ট্যাঙ্কটা ভরে গেছে। এবার কী করবো বলো তো, যারা আমার ভিডিও দেখো তারা জানো অবশ্যই যে আমি এইভাবে জলগুলো গাছের জন্য ভরে নিই, গাছে দেবার জন্য, কারণ আমাদের ট্যাঙ্কিটা এখনও ওপরে ওঠেনি। তো সেই কারণে এইভাবে যখন ভরে যায়, লোড হয়ে যায় ট্যাঙ্কি, এভাবে সমস্ত বালতি ভরে নিই, নিচে গিয়ে সুইচটা অফ করি। তো দেখো বালতিগুলো সব ভরে নিয়ে ছুটে নিচে চলে যাব, দিয়ে মোটরটা অফ করে দেবো। তো দেখো দেখতে থাকো। Thank you.
তো বন্ধুরা, আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি ওপরে। তো ওপরে এসে দেখতে পেলে কাপড় জামা কটা মেলে নিলাম। রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম আছে। তো চলো এবার গিয়ে রান্নাটা বসাবো। তো মাথায় শ্যাম্পু করেছি, গামছাটা খোলা হয়নি। তো চলো নিচে চলে যাই। তো বন্ধুরা, আমি রান্নাঘর থেকে আবার তোমাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ তো মাথাটা এখন আমি আঁচড়াইনি। তো সকাল থেকে রান্না বান্না কী করেছি সেটা তোমাদের বলেনি। উচ্ছে আলু ভাজা করেছি, ভাত হয়ে গেছে, পটল চিংড়ি করছি, আর এখানে ইলিশ মাছ এনেছি, সেটা কচু আলু বেগুন সব কিছু দিয়ে করবো। এবার সকালবেলা সবাই ওই আম দেখালাম, ওই আম দিয়ে চিড়ে মুড়ি দই দিয়ে সব খেয়েছে। তো সোনাইকে ভাত খাওয়া এখনও খাওয়াইনি, 10:30 বাজে। তো চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই, তারপর সোনাকে খাইয়ে আবার আসছি। তো এখানে বন্ধুরা পটল চিংড়িটা কষাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখানে এই যে কচু আলু বেগুন সব কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চেড়ে রেখেছি, এটা দিয়ে ইলিশ মাছটা করবো। আর এই যে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছটা দিয়ে রাখা আছে। তো বন্ধুরা দেখো, এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর তার আগে পটল চিংড়িটা করে নিয়েছি। চিংড়িগুলো আজকে একটু ছোটো ছোটো তলায় পড়ে গেছে, কেউ আবার ভেবো না যে মিথ্যে বলছি। আবার এই দেখো, এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, মাছে দেবো সর্ষের জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এসব দিয়ে আজকে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা করবো। আর এদিকে সোনার জন্য মুসুরটাও সিদ্ধ করবো। তো বসিয়ে দিয়েছি। তো দেখো, তো খানিকটা পর ফিরে এসেছি আবার। তো দেখো ঝোলটা অনেকটা প্রায় হয়ে এসেছে, তারপর ঝোলটা নামিয়ে সোনাইকে স্নান করাবো। আর আমার যে স্টুডেন্টটা আসে, আজকে ও এই বেলা আসবে না, বলেছে সন্ধ্যাবেলায় আসবো। তো সেই কারণে এখন আপাতত আর কাজ নেই, রান্নাটা নামিয়ে তো গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নেব। তো দেখো মাছের ঝোলটা আমার সবথেকে, সর্ষের থেকে বেশি এই ঝোলটা খেতে আমি পছন্দ করি, ভালো লাগে আমার। তো এইভাবেই করেছি আজকে, পাতলা করে ঝোল। তো দেখতে পাচ্ছ কালারটা, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সেরে আমি আবার ঘরে এসেছি। এবার সোনাই বলছিল মা আমি ম্যাঙ্গো জুস খাবো, তো সেই কারণে ওকে আম দিয়ে, আম যেহেতু সকালে কেটেছিলাম আর ওকে একদম ফল খাওয়াতে পারি না, গোটা ফল তো খাবেই না, সেই কারণে জুস টুস করেই খাওয়াই। তো দেখো অনেকটা ঘন হয়ে গেছে, তো ওর মধ্যে বরফের টুকরো দিয়েছি আর এক হাতে দুধ দিয়েছি। তো দেখো তো বন্ধুরা দেখো, সোনাই এখানে ডান্স ক্লাসে পরীক্ষার জন্য খাতা রেডি করছে, প্র্যাকটিক্যাল খাতা রেডি করছে। তো ওকে লিখতে হবে যেহেতু, সেই কারণে ও একটু একটু করে করছে, নাহলে তো আবার স্কুল টুল খুলে যাবে। তো স্কুল খোলার বেশি টাইম নেই, মাত্র 4-5 দিন গোনা টাইম আছে, 15 তারিখ থেকে স্কুল খুলবে। তো ওই কারণে ভাবলাম নাচেরও পরীক্ষা আছে তোমার জুনের লাস্ট উইকে, সেই কারণে বললাম তুই খাতাগুলো আগে কমপ্লিট করে নে। পড়াও ছুটি আছে দুদিন বলেছিলাম তোমাদের আগে, তো এই কারণে ওকে যেটুকু পারছি করিয়ে নিচ্ছি। আর এখন দেখো কতটা রাত হয়ে গেছে, তো বেশিক্ষণ আর করাবো না, 10টা বাজলে ওকে খাইয়ে দেবো। তো দুপুরে আজকে একটু ঘুমাইনি, সারাদিন জেগে রয়েছে, 10টা বাজলে খাইয়ে দেবো, আমিও খাবো, হাজবেন্ড আসলেই খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে শোবো, আবার পরের দিন দেখা হবে তোমাদের সঙ্গে। আর ব্লগটা বেশি বড়ো করছিলাম।